হাই ফ্রেন্ডস, ফার্মটেড কিচেন হাউসে সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আজ আপনাদের সাথে শেয়ার করব ক্রিমি তুসকান চিকেন। এই রেসিপিটি অসম্ভব সুন্দর হয় আর এই রেসিপিটি বাড়িতেই খুব সহজে কিভাবে তৈরি করে নেওয়া যায় আর সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি আপনারা যে কোনো ধরনের রুটি বা পরোটার সাথে, কুলচার সাথে সার্ভ করতে পারেন বা লুচির সাথেও সার্ভ করতে পারেন, খুবই ভালো লাগে এই রেসিপিটি। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির আপডেট যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সেই জন্য তো চলুন রান্নাটা শুরু করা যাক। আমি এখানে 500 গ্রাম চিকেন নর্মাল সাইজের রেখেছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে একদম জল ঝরিয়ে নিয়েছি, যেন জল না থাকে সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স, 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল স্পুন মতো অরিগ্যানো। অরিগ্যানো না থাকলে আপনারা এখানে মিক্স হার্বও ব্যবহার করতে পারেন বা ইটালিয়ান সিজলিংও ব্যবহার করতে পারেন। এখানে আমি 1/2 ইঞ্চি আদা আর 5-6 কোয়া রসুন একসঙ্গে বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নেব। দেখুন চিকেনগুলোকে মশলার সাথে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু এরকম শুকনো শুকনোই ম্যারিনেট করেছি, ঠিক এরকমই শুকনো শুকনো ম্যারিনেটই করতে হবে। এবার আমি 1/2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম 1/2 ঘন্টা পর, চিকেনটা খুব সুন্দর ম্যারিনেট হয়েছে, খুব সুন্দর গন্ধ বের হচ্ছে এটার থেকে। এবার আমি এর মধ্যে 2 চামচ মতো ময়দা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ময়দাই ব্যবহার করতে হবে, কর্নফ্লাওয়ার, বেসন বা চালের গুঁড়ো ব্যবহার করা যাবে না। এবার হালকা হাতে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে মেখে নিতে হবে। চিকেনগুলো ময়দার সাথে মেখে নেওয়া হয়ে গেছে, এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য ফ্রাইং প্যানে আমি 4 চামচ মতো তেল দিয়ে দিয়েছি, এখানে সাদা তেল নিয়েছি। এবার তেলটাকে ভালো করে গরম হতে দেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত ম্যারিনেট করে রাখা চিকেন দেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি চিকেনগুলোকে ভেজে নেব। এক একটা সাইড 3-4 মিনিট করে ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নেব। দেখো 3-4 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে চিকেনের পিসগুলোকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টেই চিকেনের পিসগুলোকে চারিদিক থেকে লাল লাল করে ভেজে নেব। উল্টে দেওয়া হয়ে গেছে, আবারও ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি ভেজে নেব। দেখো আবারও আমি উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে চিকেনের পিসগুলোকে চারিদিক থেকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে। দেখো প্রত্যেকটা চিকেনের পিস লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি পিসগুলোকে তুলে নেব। সমস্ত ভেজে রাখা চিকেন তুলে নিয়েছি। ওই চিকেন ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 3 কোয়া কুচি করে রাখা রসুন। আমি এখানে বাটার ব্যবহার করিনি, আর মানে করিও না, কারণ যেহেতু পরে ক্রিম আর চিজ ব্যবহার হবে তাতেই কিন্তু টেস্টটা খুবই সুন্দর চলে আসে, সেই কারণে আমি বাটার ব্যবহার করিনি। আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে 1 মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মিডিয়াম সাইজের কুচি করে রাখা ক্যাপসিকাম, 1 মিডিয়াম সাইজের কুচি করে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এখানে 1 বড় পালং শাকের আটির 1/2 পালং শাক দিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে বড় বড় করে কেটেই দিয়ে দিয়েছি, বেশি ঝিরিঝিরি করে কাটার দরকার নেই। এবার আমি সমস্ত সবজিগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, শাকও খুব সুন্দর মজে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো ফ্রেশ ক্রিম। আপনাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকলে সেক্ষেত্রে আপনারা দুধের সরও ব্যবহার করতে পারেন।
ভালো করে ফেটিয়ে নিয়ে আবার ততটা পরিমাণ দুধের স্বর যদি না থাকে সেক্ষেত্রে ফুল ফ্যাট যুক্ত দুধ ভালো করে মানে ঘন করে ফুটিয়ে সেটাও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই সেক্ষেত্রে একটু বাটার ব্যবহার করতে হবে, তাহলেও কিন্তু টেস্টটা সেম একই রকমই আসবে। এবার আমি এক কাপ জল দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখা আছে। এবার আমি এর মধ্যে স্লাইস চিজ দিয়ে দিলাম। আপনাদের কাছে স্লাইস করা চিজ না থাকলে চিজের কিউব গ্রেট করেও ব্যবহার করতে পারেন। এবার আমি ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না চিজটা গলে যায়। চিজ গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন মতো অরিগ্যানো, হাফ টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার ভালো করে মিশিয়ে দিয়ে আমি একটু ফুটতে দেব। ভালো করে ফুটতে শুরু করলে আমি এর মধ্যে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এবার যে পাত্রে চিকেন ভাজাগুলি রেখেছিলাম সেই পাত্রে সামান্য একটু জল দিয়ে ধুয়ে আমি সেই জলটাই দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। চিকেনগুলোকে গ্রেভি ক্রিমের সাথে ভালোভাবে ফুটতে দেব। ভালো করে ফুটে উঠলে আমি আরেকটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা ঝালটা যে যেরকম খেতে পছন্দ করবেন সেই অনুসারেই দেবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো ফুটতে দেব। ফিরে এলাম 3-4 মিনিট পর, দেখুন খুব সুন্দর ফুটতে শুরু করেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি। এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণে কুচি করে রাখা ধনে পাতা। আপনারা এখানে পার্সলেও ব্যবহার করতে পারেন। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ক্রিমি তুসকান চিকেন একদমই রেডি হয়ে গেছে সার্ভের জন্য। এবার আমি সার্ভ করে দেব। আপনারাও বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আমি ওপর থেকে একটু চিজ গ্রেট করে দিয়ে এই রেসিপিটি সার্ভ করছি। আপনারাও বাড়িতে ঠিক এইভাবে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো রেসিপিটি। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম নতুন নতুন রেসিপি খুব সহজভাবে আপনাদের কাছে যাতে পৌঁছে দিতে পারি তার জন্য অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।